মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পোস্ত ছাড়াই পটল পোস্ত। তো এই পটল পোস্ত বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এরম সাইজের পাঁচটা পটল নিয়ে নিয়েছি, চারটে না পাঁচটা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর পটলের মাথাটা দেখুন আমি এইভাবে কেটে দিয়েছি। সব কটা পটলেরই তাই, গায়ে অল্প সামান্য সামান্য খোসা রেখেছি। এখানে রয়েছে হাফ কাপের একটু বেশি তিল, মানে সাদা তিল নিয়ে নিয়েছি। এখানে রয়েছে এক চামচ নারকেল গ্রেট করে রাখা, রয়েছে কাঁচা বাদাম, এখানে রয়েছে হাফ ইঞ্চি আদা, দুটো পাকা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো। মশলার মধ্যে রয়েছে গরম মশলার গুঁড়ো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, কালো জিরে, আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর স্বাদ অনুসারে লবণ। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। আমার প্রথমে আমি কড়াইতে মতন বাদাম একটু ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার বাদামটা আমি নামিয়ে নেব। এবার ওর মধ্যেই আমি তিলটাকেও একটু ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে আমি ড্রাই রোস্ট করব, তা নাহলে কিন্তু তিলটা পুড়ে যেতে পারে। এখন পোস্তর অনেক দাম, তো পোস্তের পরিবর্তে এইভাবে আপনারা এই পটল পোস্তটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পোস্ত ছাড়াও কিন্তু মানে পটল পোস্ত হয়, বা যে কোনো ধরনের যে পোস্তগুলো আমরা খেয়ে থাকি, মানে তরকারি কথা বলছি, যেমন আলু পোস্ত, ঝিঙে পোস্ত, আলু ঝিঙে পোস্ত, ফুলকপি দিয়ে পোস্ত, বিভিন্ন রকমের পোস্ত হয়, তার মধ্যেও কিন্তু পোস্তের সাবস্টিটিউট হিসাবে আপনারা তিল ব্যবহার করতেই পারেন। এইভাবে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিলটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার তিলটাও আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা দেখুন আমি কিন্তু তিল আর বাদামটা ঠান্ডা করে নিয়েছি, আর বাদামের খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি নারকেল গ্রেট করেছিলাম, তার মধ্যে আমি পেস্টটা বানিয়ে নেব। পুরো তিল আর বাদামটা দিয়ে দিলাম, আর যে এক চামচ নারকেলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই নারকেলটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তিন চামচ মতন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখুন আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা কিন্তু খুব পাতলা করিনি, এরকম রয়েছে পেস্টটা। এবার এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার ওই মিক্সি বোলের মধ্যেই আমি টমেটো, আদা আর দুটো পাকা লঙ্কা পেস্ট করে নেব। আপনারা দেখুন এটাও কিন্তু পেস্ট করে নিয়েছি, এটাও আমি একটা বোলের মধ্যে শিফট করে নেব। এবার আমি এই পটলগুলোতে একটু লবণ মাখিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় হলুদ ইউজ করছি না, সামান্য একটু লবণ আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে খুব লাল করে ভাজবো না, মোটামুটি আমি ভেজে নেব। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব।
পটলগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আমার চ্যানেলে নিরামিষের রান্নার একটি গ্রুপ আছে, আমার চ্যানেল পেজে গেলে আপনারা সেখান থেকে নিরামিষ বিভিন্ন ধরনের রান্নার পথ দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো সব আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 1 টিস্পুন কালো জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট আমি তেলের মধ্যে নেড়ে নেব। নেড়ে নিয়ে যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার, মানে সরি, টমেটো পাকা লঙ্কা আর আদার যে পেস্টটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ অনুসারে একটু লবণ। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে লবণটা মিশিয়ে নেব আর মশলাটাকে একটু কষিয়ে নেব। হ্যাঁ, দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে তিল, বাদাম আর নারকেলের পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা দেখুন তিলটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই তিলটা দিয়ে কিন্তু আমাকে খানিকক্ষণ নেড়ে নিতে হবে, তাহলে তিলের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে। এবার এর মধ্যে আমি তিলের বাটি ধোয়া জলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি তিলটাকে মিশিয়ে নেব। আপনারা দেখুন তিলটার সাথে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু। অলরেডি তেল কিন্তু ছাড়তেও আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এপিটপিট আমি ভালো করে করে দেব। আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নেব। আপনারা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর পটলটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। পটল পোস্ত আমার কিন্তু অলরেডি ডান। এবার আমি ফাইনালি 2-3 ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, কারণ তাহলে খুব ভালো ব্যালেন্স হবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা আমি দেখাতে ভুলে গেছিলাম, ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নেড়ে দেব আর দিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব আমি। এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট হালকা করে আমি নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি পোস্ত ছাড়াই পটল পোস্ত সার্ভ করব। পোস্ত ছাড়া পটল পোস্ত আমার রেডি।
ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন।